হাই বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি নতুন জিনিস দেখাবো, যেটা দিয়ে আপনি আপনার প্রেমিকা কারোর সাথে কথা বলে কিনা, কারোর সাথে চ্যাটিং করে কিনা তা দেখতে পারবেন। তার জন্য আপনার সিমটি গ্রামীণ সিম লাগবে, এবং আপনার যার সাথে কথা বলেন প্রেমিক বা প্রেমিকা তারটাও গ্রামীণ সিম লাগবে। তারপরে আপনাদের যেটা করা দরকার, আপনাদের গ্রামীণ জিপি অ্যাপ, যেটাকে বলে গ্রামীণ অ্যাপ, মাই জিপি অ্যাপ ইনস্টল করবেন। দেখেন আমার ফোনে ইনস্টল করাই আছে, তো আমি ওটার ভিতরে ঢুকলাম। ঢোকার পর দেখেন এখানে আমারটা বাংলা করা আছে, দুইটা অপশন আসবে, বাংলা বা ইংলিশ, আমি বাংলাই করে রাখলাম। যাই হোক, ইংলিশ দেওয়া আছে তো ইংলিশ। এখন আপনার যেটা দরকার সেটা হলো এখানে সিং ইন জিপি আইডি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা নাম্বার চাবে আপনার, এখানে নাম্বার চাওয়ার পরে এখানে আপনি আপনার নাম্বার বা তার নাম্বারটি দিয়ে দেবেন, যে নাম্বারে এসএমএস যাবে। তারপরে মনে করেন আমি আমার নাম্বারটাই দিয়ে দিলাম এখানে, এরকমভাবে আপনি আপনি একটা কোড দেবেন। এখানে একটা কোড আসছে, দেখেন এই কোডটা যদি তার ফোনে যায় তো আপনার একটা চুক্তি করে আনতে হবে, যে তোমার ফোনে একটা এসএমএস গেছে, তো সেই কোডটা দাও। কোডটা দেওয়ার পরে আপনার 30 সেকেন্ডের ভিতর দিতে হবে আর কি। এই দেখুন আমার ফোনে আসছে 6336, এখানে ভেরিফাই, মানে ভেরিফাই কোডটা দিতে হবে, কত 6336, তো আমি দিয়ে দিলাম কোডটি। দেখুন এবার এই আমার আইডিতে ঢুকে গেছে। দেখুন এখন ব্যালেন্স আছে কত টাকা, 19 পয়সা, এভাবে দেখতে পারবেন তার ব্যালেন্স আছে কত টাকা। আর যদি তার কল লিস্ট চেক করতে চান তো সেই ক্ষেত্রে এইখানে যাবেন, এখানে ইন্টারনেট মিনিটস, মাই অফার, এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখা যাবে হিস্টোরি, এই হিস্টোরিতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে আছে কল হিস্টোরি, আপনি যদি সে কারোর সাথে কথা বলে থাকে তো সেটা দেখতে পারবেন। এখানে দেখুন আমি কার কার সাথে কথা বলি, আমার ফোনে এই নাম্বারটা সেভ আছে, তাই এই নাম্বারটি লেখা আছে। এগুলো আমার ফোনে সেভ নাই, তাই এগুলো দেখা যাচ্ছে না, দেখছেন এগুলো মানুষের সাথে কল আসছে, কল গেছে, আমি কথা বলছি এরকমভাবে। এগুলো দেখেন আমার ফোনে আমি কাউকেই ফোন দিইনি, তারা আমারই ফোন দিচ্ছে, এই কারণে এইটারও আসছে। আর যদি কারোকে আমি ফোন দিতাম তাহলে এই যে নিচের দিকে দেখাচ্ছে এটা উপরের দিকে দেখাতো তীর চিহ্নটা। তো আর যদি কারোর সাথে এসএমএস করে থাকেন তো এখানে এই এসএমএসে যাবেন। এসএমএসে গেলে দেখেন আমার ফোনে কোন কোন ইয়ে থেকে এসএমএস আসছে সেটা দেখা যাচ্ছে, যদি কোনো নাম্বার থেকে আসতো তো সেটাও দেখা যেত। এই দেখেন এই নাম্বার থেকে একটা এসএমএস আসছিলো, বা এই যে আমার ভাগ্নে গণেশ আসকর, এই নাম্বার থেকে একটা এসএমএস আসছিলো। এইভাবে আপনি আপনার গুপ্ত নাম্বার পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার বলবো।